ग्रामर मंगल होवलानंदे गवार संसार सुखी होवलानंदे गवार हरि श्रीमद्भागवत स्वामी नाम रे आनंदे गवार हरि भागवत महापुराण नाम रे आनंदे गवार हरि बोल परमहंस चूड़ामणि सुखदेव महाराज की व्यासदेव जी भगवान की नैमिषारण्य की नैमिषारण्य ऋषि मंडली की 88,000 ऋषि मुनियों की आज का आनंद की आज का सत्संग की आज का पूर्णिमा भागवत की रंभा सिंडोल ग्रामवासी की भक्ता श्रोता प्रश्नकर्ता दाता भक्ता समस्त ग्राम रावल वृद्ध वनिता समस्तंकर भगवान मंगल करंदु बोला आनंदे गवार हरि हरि समस्ते कहंतु प्रेम से जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री किशोर जय जय नवले किशोर जय गोपियन के चित चोर जय गोपियन के चित चोर जय जय प्रभु जय जय माखन चोर जय जय माखन चोर आज मैं धन्य हूँ धन्य अति आज मैं धन्य हूँ धन्य अति मैं जब सब कछु विधि निज जन जानी मोहे मेरे राम ये संत समागम दिन्ही बार बार बर मांगहू हर सी देहू श्री रंग भक्ति अनपाइनी अव्यभिचारिणी अप्रतिहता भक्ति भक्ति अनपाइनी चरण सरोज की सदा जीवन में केवल मिलू सतसंग केवल मिलो सतसंग प्रभु धर्म नरथन काम रुचि न चाहूं गति निर्वाण युग युग राम पद कंज भगति यह वरदान नान लखन सियावर रामचंद्र की जय पवन पुत्र हनुमान की जय शंकर भगवान की जय बोल प्रेमानंद निताय गौर हरि हरि वो आज मार्गशीर पूर्णिमा आज मार्गशीर पूर्णिमा
आमे पूर्णिमा तिथि रे भागवत करुछ কথাবার্তা হব কি বিলকুল উঠি পলাবা কেনা করমা কেনা করমা তা পলে গলে ভাল আছে স্যার কে থরি গে ইয়ার ক্যাসেট হউ যে এটা বাহিরি পড়বা ফালতু আলোক গুড়া গো কে পেশন সুরা না আরে হব আজি পূর্ণিমা দেখিবে গোটিয়ে মাসরে প্রতিপদা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী মু ১৪ দিনর কথা কহুছি এই ১৪টি যাক দিন প্রত্যেক পক্ষের থাকে সেটা কৃষ্ণপক্ষ হেউ কিংবা শুক্লপক্ষ হেউ উভয় পক্ষরে এই ১৪টি দিন রহন্তি তাপরে প্রথম ১৪ দিন গলা পরে গোটি অমাবাস্যা হুয়ে আর দ্বিতীয় ভাগ ১৪ দিন গলা পরে গোটি কোন হুয়ে পূর্ণিমা হুয়ে এই যে ১৪টি দিন রহিলা ১৫ নম্বর দিনরে গোটি দিন সম্পূর্ণ অন্ধকার হয়ে গলা অমাবাস্যা বলো আনন্দে বার হরিহরি বলো আও ধীরে ধীরে করি ১৪ দিন পরে পূর্ণিমা হেলা পূর্ণচন্দ্র উদয় হলে এইটা বি বড় আনন্দ একবার হরি হরি বল তাহলে প্রথম ১৪ দিন হেলা অন্ধার না দিন বেলে সিনা সূর্য অছন্তি রাতিরে তো চন্দ্র অমাবাস্যা পূর্ণিমা দিন ঠারু ধীরে ধীরে করি সরি যান্তি না আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিনম জাতি ক্ষয়ম যৌবনম ধীরে ধীরে আমার আয়ুষ কোণ হচ্ছে বড়ুছি না সরুছি পচারুছি জানিবা পাই আয়ুষ বড়ুছি না সরুছি আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিনম প্রতিদিন আমার আয়ুষ সরুছি কিমিতি ভাবরে ছিদ্র ঘটে জল পরি আয়ু সরি যায় আপন গোটে মাঠিয়ারে পানি আনুছন্তি আর মাঠিয়ার পছ পটে গোটে কোণা আছে বহুত আগ্রহরে গলে পোখরীর পানি বুড়াইকি আনিলে আপন মাঠিয়ে পানি আনুছন্তি ঘরকু মাঠিয়ে পানি যিবা কথা না হেলে হেইছি কোণ মাঠিয়ার আগ পটরে ছিলে জনা পড়ন্তা পছ পটরে অছি কোণাটা আর সে কোণার যে পানি যাউছি যদি আপনার দেহরে লাগন্তা টিকে শিক্ত হন্তা তাহলে আপন বিচার করে না না এ মো মাঠিয়া বোধে কোণা আছে পানি যাবি পানি যিবার মধ্যে আপনার জনা পড়ুনি কিন্তু আপন ফুল ভাবরে মাঠিয়া ভরিছেন ধীরে 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 করি মাঠিয়ার পানি সরি ঘরকু আসিলা বেলে পানি তিনি পা পলাই যাইছি আপনার কহুছন্তি অন্য দিন মু তো পানি আনুথিলি যে পানি সব অজর্ণিয়া লাগুথিলা আজি তো পানি হালকা হালকা লাগুছি ঘরকু আসিলা বেলে মাঠিয়ার তিনি ভাগ পানি পলাই যাইছি সেমিতি ভাবরে এই কলি যুগ যেতেবেলে ধর্ম যুগ সত্য যুগ দ্বাপর ত্রেতা যুগ দ্বাপর যুগকে আক্রমণ কলে ধর্মর চারোটি পাদ থিলা চারোটি যাক পাদ ভিতরু তিনোটি পাদকু কলি পুরুষ লোহা চণ্ডাল বেশরে বড় বড় নিশ ধরি পরীক্ষিত রাজাঙ্কর প্রাঙ্গণরে রাজদরবার পাখরে গোটিয়ে বলদ বৃষভ ধর্মর বৃষভকে পিটুলে তিনোটি পাদ ছিণ্ডি যাই বৃষভ গোটে পাদরে ছিড়া আর সেই গোটে পাদকে মধ্যে ছিণ্ডাই দেওয়া কলি পুরুষ দম্ভর সহিত লোহার যষ্টি প্রহার করলে ধর্মঙ্কর পাদ তিনোটি কোণ সে টানে বন্ধবার মধ্যে আমি বন্ধ করে সে সার কর্মা বলো আনন্দে গবার হরি ধর্মর চতুর চরণ যে তপস উচ দয়া দান রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম
सीताराम 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 धर्मर चतुर चरण जे तपस उच्च दया दान राधे श्याम ଧର୍ମଙ୍କର ପାଦ ହେଉଛି ଚାରୋଟି କେତୋଟି ଚାରୋଟି ପାଦ ତପ ଶୌଚ ଦୟା ଆଉ ଦାନ ଏଇଟା ଭଲ ପାଦ ନା ମନ୍ଦ ପାଦ ତପ ମାନେ ତପସ୍ୟା କରିବା ଶୌଚ ମାନେ ସଫା ରହିବା ଦୟା ମାନେ ଜୀବ ପ୍ରତି ଦୟା କରିବା ଏବଂ ଦାନ ମାନେ କିଛି ଦେବା ଏଇ ଚାରୋଟି ପାଦରୁ ସତ୍ୟ ଯୁଗରେ ଗୋଟିଏ ପାଦ ନଷ୍ଟ ହୋଇଗଲା ତ୍ରେତୟା ଯୁଗରେ ଗୋଟିଏ ପାଦ ନଷ୍ଟ ହୋଇଗଲା ଦ୍ୱାପର ଯୁଗରେ ଗୋଟିଏ ପାଦ ନଷ୍ଟ ହୋଇଗଲା ଆଉ ଗୋଟିଏ ପାଦ ଯେଉଁଟା ରହିଲା ସେହି ପାଦକୁ କାଳିଆ ପୁରୁଷ କଳି ପୁରୁଷ ନଷ୍ଟ କରିଦେବା ଉପରେ ରହିଛି ଏହି ସମୟରେ ପରୀକ୍ଷିତଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ପୃଥିବୀ କାନ୍ଦୁଛି ଧର୍ମ କାନ୍ଦିବା କଥା ନା ଧର୍ମ ତ ବୃଷଭ ହେଇଛି ଏବେ ପୃଥିବୀ ମାତା କାନ୍ଦୁଛି ଗାଈ ରୂପରେ ଆପଣମାନେ ବିଚାର କରନ୍ତୁ ପ୍ରିୟ ପବିତ୍ରାତ୍ମା ବନ୍ଧୁଗଣ ଆମେ ଏମିତି ହିନ୍ଦୁ ଆମ ଘରେ କାହାରି ଘରେ ଆଉ ଗାଈ ନାହିଁ ଆଉ ଯଦି ବି ଗାଈ ଅଛନ୍ତି ଦେଶେ ଗାଈ ଅଛନ୍ତି ହମ୍ବା କରୁଛନ୍ତି କି ହୁ କରୁଛନ୍ତି ବିଚାରକୁ ଆସୁଛି ତ ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ବ୍ରାହ୍ମଣ ଏବଂ ଗୋରୁର ସେବାକୁ ପ୍ରାଧାନ୍ୟତା ଦେଇନି ଯେ ଭଗବାନ ଗୋ ଏବଂ ବ୍ରାହ୍ମଣର ସେବା କରୁଥିଲେ ଗାଈ ଏବଂ ବ୍ରାହ୍ମଣଙ୍କର ସେବା କରୁଥିଲେ ଭଗବାନ କୃଷ୍ଣ ନମୋ ବ୍ରହ୍ମଣ୍ୟ ଦେବାୟ ଗୋ ବ୍ରାହ୍ମଣ ହିତାୟ ଚ ଜଗତ ହିତାୟ କୃଷ୍ଣାୟ ଗୋବିନ୍ଦାୟ ନମୋ ନମଃ ଅଛି ନା ନମୋ ବ୍ରହ୍ମଣ୍ୟ ଦେବାୟ ଆରେ ଭଗବାନ ଖାଲି ସେବା କରୁଥିଲେ ଏଇ କଥା ନୁହଁ ରାଜା ଜରାସନ୍ଧ ଅସୁର ହେଲେ ମଧ୍ୟ ବ୍ରାହ୍ମଣ ସେବା କରୁଥିଲା ଯେତେବେଳେ ଭୀମ ଅର୍ଜୁନ ଏବଂ କୃଷ୍ଣ ବ୍ରାହ୍ମଣ ବେଶରେ ତା ପାଖକୁ ଛଳନାରେ ଦାନ ମାଗିଗଲେ ପଇତା ପିନ୍ଧିଥିଲେ ନା ପଇତା ପିନ୍ଧିଥିଲେ ତ ବ୍ରାହ୍ମଣ ବୋଲି ଦେଖି ତାଙ୍କ ଚରଣେ କଲା ପୂଜା ବ୍ରାହ୍ମଣ୍ୟ ଜରାସନ୍ଧ ରାଜା ତାଙ୍କରି ପାଦ ତଳରେ ପୂଜା କଲା କହିଲା ବ୍ରାହ୍ମଣ ଦେବତାମାନେ ଆପଣ କ'ଣ ଭିକ୍ଷା ଚାହୁଁଛନ୍ତି ବ୍ରାହ୍ମଣମାନେ କହିଲେ କ'ଣ ଭିକ୍ଷା ବୋଲି ଜାଣିଛନ୍ତି ଯୁଦ୍ଧ ଭିକ୍ଷା ମାଗିଲେ ବୋଲ ଆନନ୍ଦେ ଗବାର ହରି ହରି ବୋଲ ହୋଇ ହୋ କେଉଁଠି ବ୍ରାହ୍ମଣମାନେ ଯୁଦ୍ଧ କରନ୍ତି ବ୍ରାହ୍ମଣ ଯୁଦ୍ଧ କରିବାର କେବଳ ମହାଭାରତରେ ଅଛି ଅଛି ନା କୃପାଚାର୍ଯ୍ୟ ଦ୍ରୋଣାଚାର୍ଯ୍ୟ ଅଶ୍ୱତ୍ଥାମା ଏ ତିନିହେଁ ବ୍ରାହ୍ମଣ ହେଲେ ମଧ୍ୟ ଅନ୍ୟାୟର ଧନ ଖାଉଥିଲେ ଦୁର୍ଯ୍ୟଧନର ବୋଲି ଦୁର୍ଯ୍ୟଧନର ପକ୍ଷରେ ସେମାନେ ଲଢ଼େଇ କରୁଥିଲେ ବ୍ରାହ୍ମଣ କ୍ଷତ୍ରିୟ ବୃତ୍ତି କରିବା ପାଇଁ ମନା ନାହିଁ କିନ୍ତୁ ଯିଏ ପ୍ରକୃତ ବ୍ରାହ୍ମଣ ସିଏ କରିବ କ'ଣ ଅକ୍ରୋଧ ବୈରାଗ୍ୟ ଜିତେନ୍ଦ୍ରିୟଞ୍ଚ ସୁଶୀଳତା ସର୍ବଜନେ ସୁପ୍ରିୟ ଅକ୍ରୋଧ ମାନି ଅକ୍ରୋଧ ଅମାନି ଭୟ କ୍ରୋଧ ହାନି ବ୍ରାହ୍ମଣ ଚିହ୍ନ ଦଶ ଲକ୍ଷଣାନି ଶ୍ରୀକୃଷ୍ଣ ଗୋବିନ୍ଦ ଲକ୍ଷଣ ତ ଗୀତା ପ୍ରମାଣ କରନ୍ତି ଯଜନ ଯାଜନ ଅଧ୍ୟାପନ ଅଧ୍ୟୟନ ଦାନ ଏବଂ ପ୍ରତିଗ୍ରହ ବ୍ରାହ୍ମଣ ଦାନ ଦେବେ ଦାନ ନେବେ ପୁସ୍ତକ ପଢ଼ିବେ ପଢ଼େଇବେ ଯଜ୍ଞ କରିବେ ଯଜ୍ଞ କରାଇବେ ଏଇଟା ବ୍ରାହ୍ମଣ ଲକ୍ଷଣ ଦ୍ୱିଷଡ୍ ଗୁଣ ଯୁତ ବିପ୍ରା
अरविंद नाभात पादारविंद विमुखान स्वपचो वरिष्ठ। संस्कृत भागवत महापुराण रे प्रहल्लाद स्तुति करती भगवान कहती प्रभु द्विशट गुण जुत विप्रो छुण के बार द्वादश लक्षण युक्त ब्राह्मण जदि आपणकर पाद पंकज भक्ति करूना ताठारु चंडाल अधिक जो चंडाल कृष्ण नाम हरि नाम गुणगान करुथिबो बोल आनंद गवार हरि हरि। आम भितरे आंगुठी तो समान नहीं अछि तो जाति किमिति समान हे निश्चित भाव रे पाप जोनय बोली गीता रे कहंती आपणकर जे सभा परिचालन करंती मु त तांको ना जानिनी पंडित महोदय से गीता बाबरे तांकर बहुत गभीर ज्ञान अछि। पाप जोनय बोली गोटे शब्द अच्छी गीतारे अच्छी ना बापा कहीं जहाँ कहीदेवे तो भूल आपड़ सीना हाँ बोलदे ज्ञानी तो हाँ कह ना तस्मात शास्त्र प्रमाणन कार्या कार्य व्यवस्थित आपण मैंने मत डाकि किसी ज्ञान शुणा को मुझे भूल ज्ञान देदेवी मु तो भूल पड़िली पड़िली आपण मान को भूल पकईली एणुक सत्यम बद ष्टम बद मिष्टम बद बद सत कह अल्प कह कथा मधुर एवं सत्य बोल आनंद गवार हरि हरि। पाप जोनि जीव जन्म ग्रहण करती ए कले कले बस पाप जोनि ताहले झल्ला मल्ला नटाश्चैव मनोमहर्षि लेखती मनीष माने ए जीव माने की कर्म कले की जन्म लाभ करती से सब कहले आपण मान मन दुख आसीज पंचम स्कंधर शेष भाग श्रीमद भागवत महापुराण रे नरकर वर्णन करती परमहंस चूड़ामणि परीक्षित महाराज ए सुखदेव महाराज कहा पाखरे नैमिषा अरण्य मान शुक्रताल रे गंगा नदी कूल रे प्राण प्रयाण समय रे कुशसज्जा रे मृत्यु को अपेक्षा कर रही भागवत परम श्रोता राजा परीक्षित को भागवत कहते नरकर वर्णन जितने करती आपण को कह स्वर्ग को स्वर्गर कथा पड़े भल लग हिमालय पर्वतर कथा पड़ा भल लग समुद्र कथा पड़ा भल लग विष्टा कृमि विष्टा कृमि कीट सालु गालु बुलुचंती जड़े कुष्ठ व्याधि हो जा सारा शरीर से पोज बाहर मछी भण भण और उकुणी सण सण होती जड़े जक्ष्मा व्याधि काश से प्रचंड क्षय काश से काशुची आक्त पड़ू भल लगुच कथाटा शुणा को भल लगुनि भय भी लगुच ना काले आम को भी हो तो जिते बड़े परीक्षित को पाप कले कौ नर्क भोग करने को पड़े से कथा श्रवण कले मु तो भगवान असीम अनुकंपारु भागवतर आचार्य इन वर्ल्ड जड़े इंटरनेशनल वक्ता आम निज अंचल बोले यहाँ ओडिया क्या राज्य हिंदी में कहुए देशर बाहर देश हिंदी में कहुए भारत रु बाहर को गले इंग्राजी में प्रवचन कराए से कथा छाड़ ज्ञानर गारिमा ज्ञान तो ताकू कहा जाए क्या ज्ञान बोली कह जाए जो ज्ञान ज्ञान अवबोधने धातुर ज्ञान भल भाव मनीष को बुझे दिए एवं सुधारी दिए ताकू ज्ञान बोली कह जाए ना अभिमान पर थोड़े ज्ञान अच्छे मु बहुत जानी भल श्लोक पढ़े बहुत गीत बोले मु प्रवचन करुले मो सहित तो कहीं प्रवचन करें मो पाखे जिते टा अच्छे एत टा कहारी पाखे ना मुझे सुंदर अच्छी मो परीक्षा सुंदर ना मो सहित तो कहीं गीत गाई पारे ना आम परीक्षा आमर जमी भल भल बाहाल डुली गज बाहाल जमीन अच्छी सतुर एकड़ जमीन अच्छी आम परीक्षा कहारी जमीन ना मुनार पांचटी चेन पिंधे यहाँ कि कथा भाई अरे गोलेणी तो संगरु केते जे जन गंठीरे बांधी नेले के केते धन गृह बोली अर्जिछु जेते संपत्ति घट छुटिले सब हेबो विपत्ति।
ঘর ঘর দেহ কে লাউথিব ঘেনি বন্ধু বান্ধব শুদ্ধ হব কোকাগো ও রাতির 12 বাজে শুইনে হলা তোমার পো ডরাই আছ সে পো সাঙ্গে সবুদিন রাতে সে ঘরে ট্যাটবাট খাপি করি শুথুলু অনেক প্রকার লীলা করুথুলু নে ডরে উঠেনি মরে গলা যেন দিন আর দিন ভূত হয়ে করি ডরে এলা আশ্চর্য কথা ই সংসার মায়া মোহ কেতে কঠিনে বিচার করুন প্রিয় পবিত্রত্ব বন্ধুগণ মাঘ মহাকবি লেখন্তি শিশুপাল বোধম কাব্যরে দারা পুত্র নরাণাম প্রিয় জন সহিতা বন্ধু বর্গা প্রিয়ম্বা মাতা ভ্রাতা তাতশ্চ স্বশুর গুরুজনা বিত্তম ঐশ্বর্য ভোগা বিদ্যা রূপম বিমল নয়নম যৌবনম মানগর্বা এই সবু সর্বে দুঃখম মরণ সময়ে সর্বে দুঃখম মরণ সময়ে মোলা সময়ে এই সবু আপনার কে সাহায্য করিবে না কি সাহায্য করিব ধর্ম একাশিনা মহত পণি ধর্ম একাশিনা মহত পণি আউ বাকি সব ধর্ম একাশিনা মহত পণিয়া ধর্ম একাশিনা মহত পণিয়া পহরবাতার বাবু জানিছেন বি বাজা তাত্র গ্রধি নাধে গেধি ধাধে গেধি নাগি তাটা তাত্র গ্রধি নাধে গেধি ধাধে গেধি নাগি দ্রগড় দ্রগড় ইন্না ত্রিগড় ত্রগড় ত্রগড় ইন্না ত্রিগড় ধাগ 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 ত্রিগড় তাক 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 ত্রগড় তবলার 8 মাত্রা ধাক ধিন ধাগ ত্রগড় তাক থেই নাকে তিনা আমি তো গীত বাদ্য করিবানি কথা তাইলে ধর্ম একাশিনা মহত পণিয়া আউ বাকি সবু অঢ়েই দিনিয়া তাইলে ধর্ম কোন জানিবা কথা না হিন্দু ধর্ম অছি খ্রিস্টিয়ান ধর্ম অছি মুসলমান ধর্ম অছি আর্য ধর্ম অছি কুম্ভীপটিয়া ধর্ম অছি গায়ত্রী ধর্ম অছি ইহুদী মানঙ্কর ধর্ম অছি শিখ ধর্ম অছি কেতে ধর্ম অছি ভীম ভাই কহন্তি প্রভু আপন ধর্ম পুরুষ আপনক রূপরেখ নাহি রূপ নাহি রেখ নাহি কিছু রেখা নাহি বিন্দু নাদ কলাতীত আমি বি ধর্মঙ্কর কথা কহুতলা না ধর্ম শুভ্র বপু সীতাম্বর ধরু ধর্মঙ্কর শরীর অতি স্বচ্ছ শরীর সফা শরীর এবং সীতাম্বর ধরু ধলা বস্ত্র পিন্ধন্তি সেই ধর্ম এবে বৃষভ রূপরে অছন্তি আমার পুরাণ কথা অনুসারে মো পুরাণকে ছাড়িকি যাওনি যে গোটে প্রসঙ্গ কহিবা যেটা বি আসন্তু প্রসঙ্গ নিশ্চয় কিছু কহিবা আও ধর্মকু দর্শন শাস্ত্র মানঙ্করে মহামনীষী মানে বিভিন্ন প্রকার প্রমাণ দিয়ন্তি অথ অভ্যুদয়তি ধর্ম যাহা উদয় হুয়ে সূর্য উদয় হন্তি না আমি সূর্যঙ্কু কোণ কহু জুহার ধর্ম দেবতা বলো আমি যে সংস্কৃত ফসকৃত নাই ভি জানি হো ই সংস্কৃত পড়লে যদি লোকে মহাপুরুষকে পাওছন গজ কেতে পাঠ পড়িলা হাতিটা কা বিদ্যা গজন দৃশ্য যত ক্ষীরাবধি তটে ত্রিকুট শিখরে গম্ভীর নীলং হৃদে কুম্ভীরা হতা কুম্ভীরাশ্চ বিপদা লম্বাম্বু সম্ভাবয়ন হস্তম ন্যস্তম সুদর্শনম সমদমম পক্ষীন্দ্র পৃষ্ঠে বসো চার্তত্রাণ পরায়ণ স ভগবন নারায়ণ মে গতি নারায়ণ মে গতি হাতি তো পাঠ পড়ি নথিলে না ভগবান ভাবকু গ্রহণ করন্তি হিন্দিরে অনেক ভজন আছে ভগত কে বশ মে হে ভগবান ভক্তর বশীভূত ভগবান
ভক্তি বিনা ভগবান কিছু চাহতি আপনার কেউ জাতির মোটা লোক কি পতলা লোক গোরা কিংবা কলিয়া গেড়া কিংবা ডেঙ্গা ধনী কি গরিব এইটা প্রভুঙ্ পাখরে থাকে না। আরে মন কি করে বর্ণকূল, মন কি করে বর্ণকূল, মন বর্ণ কিংবা কূল, বর্ণ কেতে প্রকার কি চাতুর্বর্ণময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ সহ গীতা কহ। চারোটি বর্ণ ভগবান সৃষ্টি করেছেন গুণ কর্মকে নেই। ব্রাহ্মণ ঘরে সকাল পাইলে সন্ধ্যা হলে গোটে ধূপ দীপ জ্বলে, কন্ধ কন্ডল গণ্ড ওরাম ঘরে সকালর সন্ধ্যা পর্যন্ত অন্ডা খোলপা কুকুড়ার ডেণা এবং বোতল গুড়াক খন্ডিয়া খন্ডিয়া হয়েকি কিংবা জরি নিশ্চিত ভাবে পড়ে কাহিকি না কুলধর্ম বলে গোটি কথা অছি না। এণুকরি নিশ্চিত ভাবরে জাতিকে ভগবান সৃষ্টি করেছেন্তি এবং আমি যেতবেলে মনুষ জন্ম প্রাপ্ত হেউছু যে যেউ কোলরে থাও না কাহিকি আমি নিজ জাতিকে কর্ম করি পরিবর্তন মধ্য করি পারিবা বলো আনন্দে বার হরিব। এই হাতরে দান দিয়া যায়, এই হাতরে জনকর সোনা চেন চোরি বি করা হয়, মোবাইল চোরি চোরি বি করে হবো হাতরে না, হাতর কোন দোষ আছে মনুষ্যর প্রকৃতির দোষ আছে না, এই হাত সোনা চেন আনিব এবং এই হাত জনকু কিছু দান দেব। পাপ পুণ্য আপনার বুঝি পারি না মু প্রবচন বুঝিলে যাই বুঝিবে, মেন্ডা হাঁড়বে কুকুড়া হাঁড়বে মাছ চাষ করবে অন্ডা চাষ অন্ডা খাইবে গুন্ডা হবে এইটা আপনার কোণী বক্তা আসি বুঝাইলে বুঝিবে না নিজে বুঝিকি ভুল কাম করছেন মু পচারুছি জাঁয়া বাবন না কানু কানু সবু জানু হলে কিছু নাই মানু বলো আনন্দে গার হরি হরি বল। হিউম্যানস হিউম্যানিটি, মনুষ্য জন্ম হওয়া বড় কথা নুহ, মনুষ্যর মনুষ্যতা বড় কথা। আমি জীবনকু জীবনকু যদি এক লিটর পানি বলে কুয়া যায় আমি যাহাকু পঁচিশ বর্ষ হলা পাই প্যান পিছাইলাম, যাহাকে পচাশ বর্ষ হলা অধা সরিগলাম, যাহাকে পঞ্চস্তরী বর্ষ হলা তার তিন পা সরিগলাম। মধুসূদন লেখন্তি রে আত্মা শোইছু উঠি পড়, বেদ মন্ত্র কহন্তি উত্তিষ্ঠতি জাগ্রত প্রাপ্য বরাণ্যি বিবোধতে ক্ষুরস্য ধারা নিশিতম দূরত্যয়া দুর্গম পথস্তত কবয়োর বদন্তি। উত্তিষ্ঠতি জাগ্রত প্রাপ্য, উঠি পড় পুনি জাগ্রত হো, ও উঠিবা এবং জাগ্রত হেবা ইয়া ভিতরে কিছু পার্থক্য আছে না আমি জানি না।